নরসিংদীর মনোহরদীতে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। এ সময় তিনি সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন ও শিশুদের খোঁজ খবর নেন। জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম 68 জন এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেন তিনি। সোমবার উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর সরকারি শিশু পরিবারের এই ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান। এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা মনোয়ার, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া, পিপিএম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। আমাদের সমাজে অধিকাংশ সুবিধা বঞ্চিত শিশুরা ঝরে পড়ছে শিক্ষার আলো থেকে, আর এসব শিশুদের শিক্ষা সুন্দর পরিবেশ তৈরিতে সরকারিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে শিশু পরিবার। শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার এখানে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। তাদের সাথে ইফতার করে অনেক ভালো লেগেছে। তবে এই শিশু পরিবারটিতে অবকাঠামোগত কিছু সংকট থাকলেও দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।